नमस्कार विटिवी प्राइम टाइम बांग्ला खबरे आपनादेर स्वागत जानाई आमी स्वरूपा पाल। प्रथमेई संबाद शिरोनाम, पहला एप्रिल द्वितीय पर्याय निर्वाचन, प्रस्तुत जेलार 1834 केंद्रे 8803 जन वोट कर्मी। मंगलवार खाबार ना पेये भांगचुर सुरक्षाकर्मीदेर, बुधवार सठिक व्यवस्था निल प्रशासन। मंगलवार राते धलाईये हलो विध्वंसी झड़, क्षतिग्रस्त 50-এরও অধিক বাসগৃহ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন বিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন বিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in, আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আগামীকাল অর্থাৎ পয়লা এপ্রিল দ্বিতীয় পর্যায়ের আসাম বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে কাছাড় জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জেলার মোট 1834টি ভোট গ্রহণ কেন্দ্রে। ভোট গ্রহণ করবেন 8803 জন ভোট কর্মী, যার মধ্যে এবার প্রথম 965 জন মহিলা ভোট কর্মীকে নির্বাচনে ব্যবহার করা হচ্ছে। এবারের দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার 60টি বিধানসভা সমষ্টির মোট 62 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন জেলার মোট 12,78,881 জন ভোটার। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাছাড়ের প্রধান নির্বাচনী কার্যালয় ঝাপিরবন্দির নেতৃত্ব থেকে গতকাল এবং আজ নির্ধারিত ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ভোট কর্মীদের পাঠানো হয়েছে। উল্লেখ্য, কাছাড় জেলায় মূলত 1464টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, তবে এবার করোনার প্রোটোকল রক্ষায় আরও 370টি নতুন ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মোট 1834টি ভোট গ্রহণ কেন্দ্রে, যার মধ্যে 111টি অতি স্পর্শকাতর সেন্টারও রয়েছে। এবার নির্বাচনে ভোটাররা মুখে মাস্ক পরে মতদান করবেন, ডান হাতে লাগানো থাকবে গ্লাভস এবং বাম হাতের আঙ্গুলে দেওয়া হবে নির্বাচনের মার্ক, জানালেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। हमारे कछार में 7 कॉन्स्टिट्यूएंसी है, वन ऑफ द बिगेस्ट डिस्ट्रिक्ट भी है, सबसे ज़्यादा पोलिंग स्टेशन है, महिला पोलिंग स्टेशन भी है, तो हमने उसी हिसाब से प्लानिंग किए हैं। आज मटेरियल डिस्ट्रीब्यूट हो रहा है, उसके अलावा कोविड गाइडलाइंस के हिसाब से हमने पीपीई किट, मास्क वगैरह वगैरह भी दे रहे हैं। इसमें मैं अनुरोध करना चाहती हूँ वोटर्स को मास्क पहन के आइएगा वोट कास्ट करने के लिए। मोर इम्पोर्टेंटली, उनको राइट हैंड का ग्लव दिया जाएगा, लेफ्ट हैंड इंडेक्स फिंगर में इंक डाला जाएगा, उनका थर्मल स्कैनिंग किया जाएगा बाय आशा एड। अगर किसी का टेम्परेचर ज़्यादा हो उनको टोकन दिया जाएगा, 5 बजे से 6 बजे तक फिर उनका वोटिंग किया जाएगा इन पीपीई किट, ताकि क्रॉस कंटेमिनेशन ना हो। तो इसीलिए हम इतना प्रिकॉशन ले रहे हैं। मैं वोटर से रिक्वेस्ट करना चाहती हूँ कि किसी डर की या किसी अंधविश्वास की ज़रूरत नहीं है, निडर होकर आप आइएगा, अपना मतदान दीजिएगा, स्पेशली महिला वोटर्स को आई होप दे विल कम इन अ बिग टाइम। নির্বাচনের কাজে নিয়োজিত সুরক্ষাকর্মী ও হোমগার্ডরা প্রশাসনীয় অব্যবস্থার অভিযোগ এনে মঙ্গলবার নেতৃপে ব্যাপক ভাঙচুর করেন, অনেকেই ফিরে আসেন শিলচর রেল স্টেশন। ক্ষোভ ব্যক্ত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য রাখা হয়নি পর্যাপ্ত খাবার, জল আদি। डीआईजी भी बहुत अच्छा से, डीजी बात भी नहीं किया अच्छा से, बहुत बदतमीजी की तरह से हम लोग का ट्रीट किया, इसलिए हम लोग को बहुत बुरा लगा, इसलिए हम लोग कमान वापस करके देते हैं। हम लोग को रिलीज चाहिए, अभी हम लोग के पास में अभी कुछ भी नहीं है फिलहाल में, सिलचर से हम लोग का रिलीज चाहिए कि हम लोग चले जाए अपने डिस्ट्रिक्ट अपने। सिलचरे आइए, हम लोग डिस्ट्रिक्ट थे सिलचरे जे व्यवहार फैलाम, इतना हम की कोइतम আপনার আমি কথা দিয়া বুঝাইবার মতো পাইয়েন না। প্রিসাইডিং অফিসারে কামান খাটা হয়েছে, কামান খাটা হয়েছে প্রিসাইডিং অফিসারে, হোমগার্ড তো ইয়া পুলিশের মানুষ লিয়া টাইম গেছেন গিয়া, আমার হোমগার্ড পড়ছে বিপদ, রাস্তা চিনে না কিচ্ছু চিনে না, এ যাইতো কোন দিকে, নিরুপায় হইয়া ইকে অসহায় হইয়া সেই কেন বোয়াত আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে কামান কামান তারা তো নাই, কামান দেয় না ইয়া ছাড়া, টেখা দেয় না পুলিশের মানুষ ছাড়া, এই অবস্থা
বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার ভাই বন্ধুরা আইছে চিরাং ডিস্ট্রিক্ট আইছে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আর আইছে এরা নিরুপায় ইয়া ছয় ডিস্ট্রিক্ট আয়া হ্যায় মোটামুটি আপকো 1500-1600 হোমগার্ড কা লড়কা লোক আয়া হ্যায় ইসমে ইয়াহ পে हम लोग को ना खाने का कोई सुविधा दिया है ना यहाँ पे कुछ पीने के लिए ना नहाने के और यहाँ ना एसपी ना डीएसपी ना कोई भी इस पर जायजा नहीं लिया है डीआईजी भी हम लोग का सब बदतमीजी किया है वहाँ का एसपी भी बदतमीजी किया है ना खाने सुबह हम लोग को 6 बजे बुला दिया वहाँ पे उसके बाद में गए थे आप लोग को क्या परिस्थिति देके गए थे हम लोग सर हम लोग को बोला कि तुम लोग 600 रुपये मिलेगा और उसके बाद में उसी में तुम लोग को 2 दिन खटना पड़ेगा और यहाँ पे हर चीज़ का इतना महंगाई है कि हम लोग 600 रुपये में 2 दिन कैसे खा पाएंगे पी पाएंगे और दूसरा डिस्ट्रिक्ट में 5100 रुपये करके पर एक स्टाफ को मिलता है और हम लोग यहाँ पे 600 रुपये दे रहा है सब बहुत ख़राब लगा है और हम लोग इसका विरोध किया तो उन लोगों ने हम लोग के ऊपर बहुत से अत्याचार किया हम लोग इसीलिए छोड़ छाड़ के वहाँ पर खाना वाना नहीं दिया तो हम लोग पैदल ही उतना दूर से ना गाड़ी का सुविधा है ना कुछ का तो हमारे सब स्टाफ के लिए बुधवार कार्य तो नड़े चढ़े बसलो प्रशासन খাবারের সুবন্দোবস্তের পাশাপাশি পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে পুলিশকর্মীরা যাতে সঠিকভাবে নিজ নিজ স্থলে যেতে পারেন সেদিকে রাখা হয় বিশেষ নজর এই ব্যাপারে পুলিশ সুপার বিএল মিনা জানান ডিস্ট্রিক্ট মানে 462 ক্রিটিক্যাল পুলিং স্টেশন আইডেন্টিফাই কিয়ে আর আমাদের যে বর্ডার হ্যায় ইন্টারস্টেট বর্ডার হ্যায় উনকো হমনে সিল কিয়া হ্যায় और इंटरनेशनल बॉर्डर पे भी एक्स्ट्रा वो ध्यान रख रहे हैं डिमासाओ जो बॉर्डर है वहाँ पे एक्स्ट्रा डिप्लॉयमेंट किया जा रहा है और उसके अलावा हमारे सभी जो कछार डिस्ट्रिक्ट को 140 सेक्टर्स और 25 जोन्स में डिवाइड किया है वहाँ पे फर्स्ट मूवमेंट रहेगा और हमने पूरा असेसमेंट किया है उस हिसाब से डिप्लॉयमेंट किया है तो हम आशा है हम पीसफुली इलेक्शन कंडक्ट करवाएंगे अच्छा कल देखने में आया था कि कुछ होमगार्ड्स और बाकी ऑफिशियल्स जो है वो ड्यूटी छोड़ के चले गए थे तो ये कुछ वेजेस को लेकर कुछ इश्यू हुआ था उनका तो वो इश्यू सॉर्ट आउट हो गया है अभी वो लोग काफ़ी लोग काम पे आज ड्यूटी पे भी आ रहे हैं ड्यूटी भी कर रहे हैं और हमारे पास एडिशनल मैन पावर भी आ गई है तो बिना किसी दिक्कत के पूरा डिटेलमेंट हो रहा है कोई इश्यू नहीं है মঙ্গলবার শেষ রাতে প্রবল ঝড় তুফানে ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ছোট বড় প্রায় 80টি ঘর ভূপতিত হয়েছে সাহায্য করতে সরকারি কোনো কর্মী এগিয়ে আসেননি পশ্চিম ধলাইয়ের নয়াবিল জিপির 9 নং গ্রুপের রায়পাড়া ও গোপীনাথপুরে প্রচুর মানুষের ঘরবাড়ি উড়িয়ে নিয়েছে 4 নং গ্রুপের অমরকৈরীর ঘরের পুরো চাল উড়িয়ে নিয়ে পাশের অন্য একটি ঘরের উপর ফেলে এ সময় অমরকৈরী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটি গাছ তার মাথার উপর পড়লে তিনি গুরুতর জখম হন মেডিকেলে তার মাথায় 5টি সেলাই দেওয়া হয় এদিন এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন নয়াবিল জিপির এপি সদস্য প্রদীপ সিং তুফানে ধলাইয়ের বিভিন্ন এলাকার প্রায় হাজারখানেক বিভিন্ন ধরনের গাছগাছালি ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় এলাকার 90% অংশ অন্ধকারে ডুবে রয়েছে ই ঘরটা উঠাইয়া নিয়ে ওখানে ফেলাইছে এরপরে আমার ভাইয়ের মাথা ফাটিছে মাথা ফাটিয়া মেডিকেল নিয়ে অ্যাডমিশন হইছে কোন ঘরটা ও ঘরটা ওখানে নিয়ে ফেলাইছে হ্যাঁ উপরে দিয়ে কই নিছে ওখানে নিয়ে ফেলাইছে এরপরে ভাইয়ের মাথা ফাটছে ভাইয়ের নাম অমর কইরি মাথা ফাটিয়া একদম শেষ হয়ে গেছে আমরা নয়াবিল জিপিতে একদম কম সে কম 50 ঘর মানে সবটা ফালাইয়া তুফানে নষ্ট করিয়া শেষ করে দিছে গতকালকে রাইট মোটামুটি 3:30টার সময় যে ঝড় তুফান আইছে এটা লইয়া আমার নয়াবিল জিপিতে প্রচুরভাবে ক্ষতি হয়েছে আমি নিজে সকালে খবর পাইয়া আমার 9 নম্বর গ্রুপের রায়পাড়া গোপীনাথপুর এইসব ক্রিয়া জায়গা দেখি আইছি কম হইলেও 40-45টা ঘর পুরা ক্ষতিপূরণ হয়েছে মানে ঘরে চাল নাই ঘরে চাল উড়িয়া গেছে গিয়া আমার লাগাবাড়ি পিছন দিকে একটা ছেলে অমর করি কইয়া তার ঘর উড়িয়া গেছে ডাল পড়িয়া মাথা ফাটছে তার মেডিকেল সার্জিক্যাল করে আমরা আনলাম এবার কাছাড় জেলায় 201টি পোলিং স্টেশনে মহিলা ভোট কর্মীদের পাঠানো হচ্ছে এই পোলিং স্টেশনগুলি সম্পূর্ণ মহিলাদের তত্ত্বাবধানে থাকবে এবং এই পদক্ষেপ প্রথমবার নেওয়া হচ্ছে আর মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করছেন বলে জানালেন জেলা শাসক কীর্তি জল্লি
आज कछार में सात कॉन्स्टिट्यूएंसी आप देख रहे हैं, बहुत भीड़ है, बहुत त्योहार का माहौल है। हमारे यहाँ 201 वीमेन पोलिंग स्टेशन है, सबसे ज्यादा ऑल द वुमेन हैज कम, नोबडी इज आस्किंग, एग्जेम्पशन भी नहीं मांग रहे हैं, बड़े इंटरेस्ट से ले रहे हैं, इक्वली बैठ के चेकिंग लेकिन हो रहा है। वो टाउन में हमने फोकस किया है उनके लेने के लिए, एंड 1834 पोलिंग स्टेशन हमें कल और आज मिला है, पूरा डिस्ट्रीब्यूशन चल रहा है। तो कल 3 कॉन्स्टिट्यूएंसी किया है, आज 4 कॉन्स्टिट्यूएंसी का होगा, एंड यहाँ पे उनको मटेरियल के अलावा, ईवीएम के अलावा उनको कोविड मटेरियल्स भी दिया जा रहा है, 10 पीपीई किट्स दिया जा रहे हैं, मास्क, सैनिटाइजर, ग्लव्स। तो कोई भी वोटर जब जाता है उनको राइट हैंड में एक ग्लव्स दिया जाएगा, ताकि जब वो ईवीएम यूनिट पे जब प्रेस करेगा वो कंटामिनेट ना हो, एंड लेफ्ट हैंड में लेफ्ट इंडेक्स फिंगर में उनकी ईवीएम। हमारे यहाँ 1834 पोलिंग स्टेशन है, 201 वुमेन पोलिंग स्टेशन, तो सबसे ज्यादा है, तो हमें बहुत प्राइड भी है कि हम ये पुल ऑफ कर रहे हैं, एंड बहुत स्मूथली चल रहा है। लगभग ऑलमोस्ट 13,000 लोग मूव कर रहे हैं कल और आज मिला के, एंड बहुत सपोर्ट मिल रही है, पार्टीज अनेक अनेक क्रॉस सेंसिटिव और वेरी सेंसिटिव पुलिस स्टेशन है, और उसमें सिक्योरिटी कैसे प्रोवाइड। सो हमारे एस्टिमेट से हमने वेरियस कैलकुलेशंस करके हमने क्रिटिकलिटी वल्नरेबिलिटी मैपिंग किया है, नंबर नहीं बोलना चाहूंगी बिकॉज इट इज अंडर आर प्रिपरेशन। हाउएवर मैं ये बोलना चाहती हूँ कि वी हैव इंश्योर्ड कि हर पोलिंग स्टेशन में या तो सीआरपीएफ, या तो पुलिस कांस्टेबल, या तो माइक्रो ऑब्जर्वर, या तो वीडियोग्राफर, या तो वेबकास्टर। हमने 918 पोलिंग स्टेशन में वेबकास्टिंग किया है, विच इज 50% ऑफ द टोटल पोलिंग स्टेशन, एंड बाकी ने सीआरपीएफ को भी भेजा है, बाकी ने फिर हम माइक्रो ऑब्जर्वर्स को भी भेज रहे हैं, एंड बाकी ने वीडियोग्राफी। सो कुछ भी द स्लाइटेस्ट चांस कुछ भी डेवलप होने की, वी कैन इमीडिएटली टेक एक्शन। हमारा कंट्रोल रूम भी ऑपरेट हो चुका है, सो वी आर कॉन्स्टेंटली मॉनिटरिंग। हमारे 136 सेक्टर ऑफिसर्स है, 24 जोनल ऑफिसर्स है, उनके अलावा जो रिमोट पोलिंग स्टेशन है उसके लिए सब सेक्टर ऑफिसर्स भी दिए हैं, दे आर ऑल मजिस्ट्रेट्स, तो एनी लॉ एंड ऑर्डर वी विल इमीडिएटली टेक स्विफ्ट एक्शन। বুধবার ঝাপিরবন্দির নেতৃত্বে পোস্টাল ব্যালটে মতদান করলেন নির্বাচনের কাজে নিয়োজিত বহু ভোটকর্মীরা। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণে নিয়োজিত আধিকারিক জানান, যারা যারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন তাদের অধিকাংশের ভোটদান বুধবার দুপুর অবধি শেষ হয়ে যায়। पोस्टल बैलेट का प्रॉब्लम ऐसे थे कि जो लोगों ने फॉर्म दिया था उन्होंने उसमें पूरा भर के नहीं दिया, वो लोग अभी उनके ऑप्शन है जिनका नाम नहीं निकला। 21,000 फॉर्म्स डिस्ट्रीब्यूट हुए थे, 6,000 फॉर्म्स ही वापस आए हैं, उसमें स्क्रूटनी में हमको 1,000 रिजेक्ट करना पड़ा। तो बाकी ये लोग अपना वोट कास्ट कर सकते हैं, 5,500 लोगों के घर हमारे टीम्स गए हैं और वोट्स ले चुके हैं, 80 टीम्स मूव। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে, হ্যাঁ এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃত ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। पास हो जाएगा ना जी? नहीं है? सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपना ये 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क विकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। लगर और बियार पेट फाली खुआ, तार पिसोट डाइटिंग करे बोले गुसी जुआ, देखी से तू খোৱা মেলাত তো কম বেছি হয়ে থাকে, সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্রি চয়েস থিন এৰোৰুট দা বেলেন্স বিস্কিট, হালকা মচমচিয়া এৰোৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এ স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে।
কিডস কর্নার প্রিস্কুল। অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004, ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ারস্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। এডুলুয়া নিউট্রিচয়েস ওট কুকিজ। ওটসৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব, তাৰপিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি ওটসৰ ফেন হৈ পৰিব। ব্রিটানিয়া নিউট্রিচয়েস ওট কুকিজ, ওটস খোয়ারে সুস্বাদু নতুন উপায়, অনেস্টলি। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃত ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। পড়াই করো? জি বুয়া জি। পড়াই মে ঠিকঠাক হ্যাঁ না? जी। एग्जाम आ रहे होंगे। जी। ये लो। पास हो जाएगा ना? जी नहीं। है? जी नहीं। सिर्फ पास थोड़ी होना है। मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपना ये 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার প্রচারের শেষ দিন বিকেলে লক্ষ্মীপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে লক্ষ্মীপুর আসনের বিজেপি দলের প্রার্থী কৌশিক রায় বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে লক্ষ্মীপুরকে রাজ্যের 5টি উন্নত সমষ্টির একটি করে দেখাবেন এবং তার দৃঢ় বিশ্বাস এবারের নির্বাচনে লক্ষ্মীপুরবাসী তাকে নিশ্চয় জয়ী করে পাঠাবেন। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে তিনি তার পাশে থাকা বিভিন্ন স্তরের জনসাধারণকে ধন্যবাদ জানান। এই নির্বাচনে প্রচারের শেষ সময় 2-4টি কথা আপনাদের সম্মুখে তুলে ধরে আমার বক্তব্য আমি শেষ করব। আমি গত 5 মার্চ ভারতীয় জনতা পার্টি আমাকে এখানে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। লক্ষ্মীপুর, আমি এখান থেকে বিধায়ক নির্বাচিত হলে 24x7 লক্ষ্মীপুরের মানুষের জন্য কাজ করবো, লক্ষ্মীপুরের মানুষের উন্নয়নের জন্য কাজ করবো, লক্ষ্মীপুরের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এখানে যে হেলথ সার্ভিসের যে দুরবস্থা আছে সেটাকে উন্নতি করা, এখানকার আমরা বলেছি যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখানে তৈরি করা, এখানকার ছেলেমেয়েরা যাতে কম্পিটিটিভ এক্সামগুলোতে অংশগ্রহণ করতে পারে সেজন্য এখানে কোচিংয়ের ব্যবস্থা করা, এই কাজগুলি আমরা করব। এবং আবার আমি আপনাদের বলছি যে এই নির্বাচনে আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টিয়ান হোক, বাঙালি হোক, মণিপুরি হোক, হিন্দিভাষী হোক, বাগানের লোক হোক, মা, ব্রহ্মাই, ডিমাসা, খাসি, আমাদের যারা রাজবংশী আছেন, আমাদের যারা কুকি লোকরা আছেন, আমাদের অনেক নেপালি লোকরা আছেন, প্রত্যেক আপনার এছাড়াও যারা এখানে জাতিগোষ্ঠী ভাষাগোষ্ঠীর লোকরা আছেন সবার সমর্থন এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে, এই আভাস তারা দিয়েছেন সভা সমিতির মাধ্যমে, বিভিন্নভাবে বার্তা দিয়ে আমাদেরকে সাহায্য করছেন, তাদেরকেও আমি তাদের সমর্থন এই নির্বাচনে পাবো, এই আশা রেখে আপনাদের সবাই প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। এবং নির্বাচনের কাজে গাড়ি ব্যবহারের অনেক স্থানে হয়রানির শিকার হয়েছেন ভোট গ্রহণ কর্মীরা। কোনো কোনো স্থানে আসন থেকে বেশি সংখ্যক যাত্রীদের একটি গাড়িতে করে ভোট গ্রহণ কেন্দ্রে পাঠানো হয়েছে। অভিযোগ জানানোর পরও এ ব্যাপারে নেওয়া হয়নি পদক্ষেপ, এমনটাই অভিযোগ ভোট কর্মীদের। আমরা একটা খুঁজে দুটা কিন্তু দেওয়া হয়েছে, সেখানে বাড়িওর মানুষ বুঝিছ যায় না,
মঙ্গলবার সন্ধ্যায় ধলাই থানাধীন পানিভরায় ব্যবসায়ীর উপর ঘটল এক প্রাণঘাতী হামলা। এ নিয়ে লিটন পাল নামের ব্যক্তিকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী কেশব পাল। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার সন্ধ্যা সাত ঘটিকার সময়। ঘটনার সঙ্গে সঙ্গে আসামি লোকজনের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয়। সন্ধ্যারাতে এই ধরনের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গেছে। অনুমানিক 7টা থেকে 7:30টার সময় আমি দোকানে আমি ছিলাম, আমার ক্যাশ বক্সে টাকা ছিল, আমি কামলা লেবার পেমেন্ট দেওয়ার জন্য টাকা রেডি করছি। তখন ওই ছেলেটা, লিটন নামের ছেলেটা, হঠাৎ এসে আমার উপর প্রাণঘাতী হামলা চালায়, ধারালো অস্ত্র দিয়ে মাথায় চোট লাগে এবং কানের নিচে মানে জখম করে দিয়েছে, সেলাই লেগেছে। কাল রাত আমি ধলাই হসপিটাল এসে সেলাই দিয়েছি, বুঝলে? আমি তদন্ত করে ওর শাস্তি চাই। হ্যাঁ, এই ধলাই গিয়েছে পুলিশ স্টেশন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। পয়লা এপ্রিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচন। প্রস্তুত জেলার 1,834টি কেন্দ্রে 8,803 জন ভোট কর্মী। মঙ্গলবার খাবার না পেয়ে ভাঙচুর সুরক্ষা কর্মীদের, বুধবার সঠিক ব্যবস্থা নিল প্রশাসন। মঙ্গলবার রাতে ধলাইয়ে হলো বিধ্বংসী ঝড়, ক্ষতিগ্রস্ত 50-এরও অধিক বাসগৃহ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন বিটিভি নিউজ শিলচর, এবং ফেসবুকে লাইক করুন বিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in, আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।